মাখনা ফলনের চাষ করে ফলন ভালো হওয়ায় লাভের আশায় মুখ দেখছে উত্তর দিনাজপুর জেলার মাখনা ফলন চাষীরা ইটাহারে। তেমনই ছবি লক্ষ্য করা যাচ্ছে ইটাহার থানার মান্নাই অঞ্চল সহ বিভিন্ন এলাকায়। জলাশয়ে মাখনা ফলন চাষ করে চলছে বেশ কিছু চাষি। মাখনা চাষীরা জানিয়েছেন এবছর অবশ্য করোনার কারণে শ্রমিকের অভাব দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় সমস্যা থাকলেও এবার যে তারা লাভের মুখ দেখবেন তা নিয়ে যথেষ্ট আশাবাদী। প্রায় প্রতি বছর প্রকৃতির খামখেয়ালি বোনার উপর নির্ভর করে এই ব্লকে চাষাবাদ হয় এই মাখনা চাষের। বিশেষ করে বন্যা পরিস্থিতির কারণে প্রতি বছরই চাষের ব্যাপক ক্ষতি হয়। সেই তুলনায় জলাশয়ে মাখনা চাষে ঝুঁকির পরিমাণ তুলনায় কম। এলাকার পুকুর জলাশয় এই মাখনা উৎপাদন করা অত্যন্ত সহজ, খুব বেশি পরিচর্যাও প্রয়োজন হয় না। প্রোটিনে ভরপুর পুষ্টিকর মাখনা ফলনের খইয়ের বাজারে চাহিদা এখন অনেকটাই বেড়ে গিয়েছে, যা বাজারে প্যাকেটজাত করে বিক্রি করা হয়। মাখনা চাষি শফিরুকুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে মাখনা ফলন চাষ করে চলেছি, ফলন ভালো হওয়ায় লাভ হয়েছে। বাজারে চাহিদা থাকায় এবার চাষ করা হয়েছে। বিঘা প্রতি 8-10 হাজার টাকা খরচ হলেও 1 বিঘা 1 কুইন্টালে বেশি ফলন ভুলিয়ে কুইন্টাল প্রতি 17-18 হাজার টাকা পাওয়া যায়। এবার আশা করছি ফলন ভালো হয়েছে, তাই বাজারে দামও ভালো পাওয়া যাবে বলে আশা করছি। খরচ বাজারে দাম পাওয়া যায়। ইটার ব্লকের কৃষি আধিকারিক ডেনিস রায় বলেন, মাখনাটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেয়েছি ওই মান্নায় মেনলি মান্নায় অঞ্চলের দিকে বা সুরুণের দিকে বেশ কিছু চাষিরা শুরু করেছে আর কি। আমাদের এখানে আগে তেমন হতো না, তো এখন চাষিরা মানে এটাকে মনে করছে খুব মানে লাভদায়ক আর কি, এখান থেকে ভালো লাভ হতে পারে। তো চাষিরা বেশ ভালো শুরু করেছে চাষ, খুব ভালো। তো চাষিরা যারা করছে বা করতে ইচ্ছুক আছে তারা আমাদের দপ্তরের সাথে যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে নির্দিষ্ট দপ্তর মানে এটা মেইনলি হর্টিকালচার ডিপার্টমেন্ট আর কি, আমাদের যেমন এগ্রিকালচার চাষবাস এগ্রিকালচার সমস্ত এগুলো নিয়ে দেখি, তেমনি হর্টিকালচার ডিপার্টমেন্ট এই সমস্ত জিনিসগুলো দেখে আর কি। তো আমরা সঠিক পরামর্শ দিয়ে হর্টিকালচার ডিপার্টমেন্টের কাছে কোথায় কী কার সাথে যোগাযোগ করবে সেটা আমরা তাদেরকে বলে দেবো। মাখনা খই অত্যন্ত পুষ্টিকর বলে বাজারে এর চাহিদা আগের তুলনায় এখন অনেক বেড়ে গিয়েছে, ফলে চাষিরা মাখনা চাষে দিন দিন আগ্রহ হয়ে উঠছে। তবে তারা নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাষ করছে বলে লাভ কম পাচ্ছেন। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় বিপ্লব চাকির সঙ্গে তন্ময় চক্রবর্তী, দূরদর্শন সংবাদ।